আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি দেখুন, এই দেখুন সব কিছু বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আপনাদের মাঝে। একটা মাছ ভাজা করে ফেলেছি, মাছও এটার মাথাও, আইড় মাছের মাথা দিয়ে আমি ফ্রোজেন করা লাউ দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ, রসুন, ধনে পাতা, টমেটো, এই যে মুরগের ডিম, আরো মুরগের ওই ভিতরের ডিমগুলা। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর একটা ফানও বসিয়ে দিয়েছি। আমি এটার মধ্যে চিকেনের ডিমগুলা ভাজা করব আর এটার মধ্যে লাউ রান্না করব। তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, একটু বেশি দেই আমি তরকারিতে, কারণ এই তেলগুলা অনেকটা পাতলা। এইটাতে ডিম ভুনা করব আমি, দিচ্ছি আমার পরিমাণ মতো, ধরে নিন বড় চামচে এক চামচ হবে। দুটার মধ্যে এক চামচ হবে এইভাবে। তো আমি হাঁড়িগুলা বসিয়ে দিয়েছি, আমি দুনো কারির মধ্যে দুইটা করে তেজপাতা দিব আর মুড়ি তিনটা, এই যে এগুলো কাটা, আমি মুড়ি দিব অল্প আর জিরা দিব অল্প। আমি এগুলো মেজার করে দিচ্ছি না। জিরা আর মুড়ি দুইটা, দুটো আমি একসাথে দিয়ে দিচ্ছি, হাত দিয়েই দিয়ে দিব। আর আমি এক চ্যানেলে দেখেছি, আপনাদেরকে বিগিনিং থেকে বলতেছি, আপনারা মাইন্ড করবেন না, আমি একটা ব্লগে দেখেছি, একটা মেয়ে বলেছে আমরা সিলেটি লোকরা নাকি জিরা ধনিয়া খাই না। আমরা এটা একদম মিথ্যে কথা, আমরা জিরা ধনিয়া খাই, আমরা শুধু আদা খাই না মাছের মধ্যে, আর আমরা সব কিছু পরিমাণে দেই। আপনারা তো দেখেন, জানি না মেয়েটা কোথ থেকে পেলো এই কথাটা, শুনে একটু খারাপ লাগছিল। এই যে এই আমি ডিমগুলা ভেজে নিচ্ছি, হলুদ লবণ দিয়ে এটাকে এইভাবে রেখে দিচ্ছি। এখন আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, আর এক টুকরা এই রসুন দিচ্ছি। একটা মেয়ে বলছিল, বলছিল সিলেটিরা নাকি ধনিয়া জিরা খায় না, আমরা ধনিয়া জিরা খাই ভাই, মিশা কথা কেন বলবো। মেয়েটা সব হয়তো রং শুনেছে। এই যে আমার পেঁয়াজগুলা ভাজা ভাজা হোক, আমি অল্প একটু পানিও দিচ্ছি। লবণগুলো আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন ডিমটা আমি এইভাবে একটু ভেজে ভেজে নেই, এখানে মুরগের আসল ডিমও আছে, ভিতরের ডিমও আছে, এই মুরগের ডিমগুলো একটু ছোটো ছোটো সাইজের। আর আজকে আমার মন চাইছে আমি একটু ডিম ভুনা খাবো, তো ভাবছি কয়েক এক প্যাকেট ডিম এনেছি, তো আর আমি এক প্যাকেট একসাথে রাঁধি নাই, আমি কিছুটা রেখে দিয়েছিলাম কোনো কিছুতে খাবো বলে, আরও এক অল্প একটু রয়ে গেছে, আর একদিন যখন চিকেন রান্না করবো সাথে দিয়ে দিব, বুঝছেন।
তো দেখুন আমার পেঁয়াজ গুলা আস্তে আস্তে ভাজা হোক। পেঁয়াজ গুলা আমি লাউয়ের মধ্যে এখনই দিয়ে দিচ্ছি মরিচ মশলা। এত পেঁয়াজ গোলাবো না আমি আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর ডিমের আঁচটা অফ করে ফেলতেছি। এই দেখুন আমরা সব কিছু খাই এখানে। কারি পাউডার আছে, হলুদ আছে, জিরা আছে, ধনিয়া আছে, মরিচ আছে, কারি পাউডার আছে। তো দেখুন আমি আমার এইখানে আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি, আর এক চামচ কারি পাউডার দিব, হাফ চামচ জিরা দিব, আর এক চামচ মরিচ দিচ্ছি, আর ধনিয়াও আমি এক চামচ দিব। এই লাউয়ের মধ্যে এত বেশি মশলা মরিচ মশলা দিতে হয় না। এখন আমি ফ্রোজেন করা লাউগুলাও একসাথে ঢেলে দিব। আপনারা ভাববেন না এটা ফাঁকি বাজি। এই দেখুন এই লাস্ট রয়ে গেছিল ছোট ছোট, এখন তো ঠান্ডা হয়ে গেছে এর জন্য আমি পেরে নিয়েছিলাম। আর এগুলো বেশি বড় বড় লাউ না। এই আমি লাউগুলা দিয়া দিলাম, এগুলা আস্তে আস্তে হোক। তারপরে আমি এই আড় মাছের মাথা মাছ এগুলা এগুলা বাগায় আমি মাথা দুইটা নিয়ে এসেছি, মাছও নিয়ে এসেছি। তো স্বাদ হয় খুব, আরেকদিন রাঁধিছিলাম রাঁধছিলাম আমি, আমার খুবই স্বাদ লাগছে। তো আজকেও ভাবছি এই লাউ দিয়ে রেঁধে ফেলি। এখন আমি ডিমের মধ্যেও মরিচ মশলা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, লবণও আমি আমার পরিমাণ মতো দিছি। এই আমি দিচ্ছি হলুদ, হলুদ একটু কম দিচ্ছি, আধা চামচ। কারি পাউডার দিচ্ছি এক চামচ, মরিচ দিচ্ছি এক চামচ, আর জিরা দিব অল্প, আর ধনিয়াও দিব। মেয়েটা একদম বাজে বলেছে, আমরা এই মাছের মধ্যে জিরা ধনিয়া সব কিছু খাই। অল্প আমার তরকারি অল্প, তো এর জন্য আমি অল্প দিয়েছি। সব কিছু আমার মেজার করে আমি দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো ভালো করে বুনা হোক। তারপর মশলাটা একটু ভালো করে বুনা হয়ে গেলে আমি পেঁয়াজটা কিছু আস্তে আস্তে রাখবো। আমি একদম এটাকে পুড়াবো না, এইভাবে আমার একটু আস্তে আস্তে থাকবে। এই যে সাথে একটা টমেটো দিব। লাউটা ছোট ছিল, এই তিনবার আমি রান্না করলাম আর আপনাদেরকে দেখাইলাম, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। কারণ এই রান্নাটা হয়ে গেছে এখন আমার প্রফেশনাল, আর আমি রান্ধি যেগুলো রান্ধি ঘরের জন্য আপনাদেরকে দেখাই, যখন মেহমান আসবে তাও দেখাবো। আর আরেকজনে আরেকটা কথা বলেছে, না বলে পারলাম না, বলেছে কিমা নাকি ও সিদ্ধ করে খায় আর পায়াও সিদ্ধ করে খায়। আমরা পায়াগুলা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি, আমরা কোনো কিছু ইয়ে করি না, সিদ্ধ দেই না।
আমরা সিদ্ধ দেইনের জন্য যে মিট হোক বা পায়া হোক, এগুলার মজা যেন চলে যায়, কিরকম যেরকম বাজে একটা গন্ধ করে। তাই গরম পানি দিয়ে কিমাগুলা ধুয়ে ফেলি, আর এই পায়াগুলা গরম পানি দিয়ে দুইবার তিনবার চারবার করে আমরা ধুই। প্রথম এই বলো কাঁসা পানির মধ্যে ভিজাই রাখি, আমরা ইয়ে করি না। আমরা পয়লাই প্রথম যখন আনি তখন এগুলা কেটে ফেলি, কেটে রক টক এগুলা কেটে ফেলে ধুয়ে পরিষ্কার করে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখি। তো জানি না লোকেরা কি যেন আবুল তাবুল বলে, আমি তো আমার নিজের তারিফ করতেছি না। আমি এটাই বলতে চাই আপনাদেরকে, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি, তাই আমার সম্পূর্ণ সব কিছু পরিষ্কার থাকে। আমি দেখি তো এক একজনে যখন রান্ধে এই হাড়ির মধ্যে দেখাও যায় না। এই দেখুন, এই টমেটোটা দিয়ে দিচ্ছি, হাড়ির এই যে গালা এগুলা এগুলা কেউ পুষে না, আমি এগুলা পুষি। এই যে হাড়ির এই যে গালা আর এই লিপটা ভালো করে ধুয়ে ফেলি যখন আমি রান্না বাড়া করি। তো মানুষে তো বলবেই, এই দেখুন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ, এই দিয়ে দিলাম। আমি ডিমের মধ্যে কোনো পানি দেব না, অল্প একটু দিচ্ছি যে মশলার গন্ধটা যেন পড়ে যায়। লাউয়ের মধ্যে অল্প একটু পানি দেব। এই যে আমার ডিমগুলা এইভাবে ভুনা ভুনা হোক, আর কোনো পানি দিব না এটার সাথে। এই যে টমেটোর পানি বার হবে এইটাতেই হয়ে যাবে। আর শুধু ধনে পাতা দিব, আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। আমি সব সময় আপনাদেরকে বলি আমি দেব না, কারণ আমি খাই না, আমার একটু সমস্যা আছে বলে আমি ঝালটা বেশি ঝাল খেতে পারি না। এই দেখুন আমার লাউটা দেখতে একটু ছোট সাইজের, কিন্তু খেতে খুব ভারী মজা আমার লাউগুলা দেখতে। এইবার জানি না কেন লাউ তো অনেক রকমের বেশি কিনেছিলাম ইবে থেকে, কিন্তু কিনেছি একরকম আর ধরেছে আর এক রকম। আল্লাহ মাবার সময় ধনে পাতা দিব, এখন দিব না। আমি ডিমের গ্যাসটা একদম কম করে ফেলেছি। আমি এই বাগারটা বেশি টানায় দেই নাই, কারণ লাউ সিম এগুলাতে আমি এইভাবে সব কিছু একসাথে দিয়ে রেঁধে ফেলি। এই যে ডিমগুলা হচ্ছে, ডিমগুলা এইভাবে বুনা বুনা হবে, আমি একটু এভাবে ঢেকে ঢেকে রাখবো, কম আঁচের মধ্যে রেখে দিব। এগুলো এভাবে বুনা বুনা খেতে মজা, দেখুন এগুলো এভাবে মাখা মাখা হবে। আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে।
এই দেখুন, এগুলো একদম ডিগালাও ছিল, আর আমি এটাকে জাল দিতেছি না। এখন আমি মাছের মাথা আর মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। এখানে একটু বেশি আছে, একবার আমি নাড়াচাড়া করব মাছগুলাকে, বারবার আমি নাড়াচাড়া করব না, মাছগুলা ভেঙে যাবে। আমি একটু ঝোলও দিয়ে দিচ্ছি, এই আমি 1 গ্লাস ঝোল দিচ্ছি লাউয়ের মধ্যে। এত ঝোল খাটে না, তাও আমি দিছি আমার লাউগুলো ভালো করে গোলার জন্য। আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি তো এর জন্য, আর অল্প একটু দিয়ে দেই। ভালো করে গলে যাক, আরো 1/2 গ্লাস থেকে একটু কম দিয়েছি। নামাবার সময় ধনে পাতা দিয়ে দিব। এই যে আমি আমার পরিমাণ মতো সব মরিচ মশলা দিয়েছি। আমরা সিদ্ধ করা মিট খেতে পারি না, সিদ্ধ করা মিট গুলা রবারের মতো হয়ে যায়, মজা কমে যায়। আমরা গরম পানি দিয়ে মিট গুলা ধুই ভালো করে। এই ডিমগুলা হচ্ছে, আবারও দেখাই আপনাদের, এই যে দেখুন হচ্ছে বুনা বুনা, পরে এই আরো একটু পরে লিডগুলা সাফ করে নামিয়ে ফেলব। আর এই লাউগুলা এই দেখুন খুব সুন্দর কালার আসছে। এখানে আর বাগার মাছের মাথা মাছ সব কিছু মিলিয়ে এখন আমার দুটো তরকারি আস্তে আস্তে জাল হোক। আরো 10 মিনিট হবে এটাও, এটা 10 মিনিট হবে, এটা 5-6 মিনিট হবে ডিমের তরকারিটা। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, আর বলবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন। আজ এই পর্যন্ত, 2টা কারি সিম্পল ছিল দেখানোর। তো আসি, আসসালামু আলাইকুম।